তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসেছি দোহালিয়া কালীবাড়ি, অর্থাৎ কান্দি দোহালিয়া দক্ষিণা কালী মন্দির। এটি খুবই প্রাচীন একটি মন্দির, আনুমানিক প্রায় 1000 বছর পুরনো এই মন্দিরটি। তো চলুন মন্দিরের সম্পর্কে কিছু জেনে নেব, আর তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, মায়ের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এসেছিলাম কান্দিতে দুর্গা পুজো দেখবো বলে, আর দুর্গা ঠাকুর দেখার পরে আমরা কান্দির দোহালিয়া কালীবাড়ির পাশ দিয়েই বাড়ি যাচ্ছিলাম। আর যেহেতু মন্দিরের পাশ দিয়েই যাচ্ছিলাম আর কান্দির মাকে একবার দর্শন করব না এটা হতে পারে না, তাই ঢুকে পড়লাম আমরা কান্দি কালীবাড়ি অর্থাৎ দোহালিয়া মন্দিরে। শোনা যায় এই কান্দি কালীবাড়ির চারপাশে তখন ময়ূরাক্ষী নদী বিরাজ করত, আর এই ময়ূরাক্ষী নদীর আশেপাশে প্রচুর বন জঙ্গল ছিল। এটা কান্দি যে মেন শহর সেখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থান করত। আর এই বন জঙ্গলের মধ্যেই শোনা যায় কোনো এক পরিব্রাজক নাগাল্যান্ড থেকে এখানে এসেছিলেন এবং তিনি এই গভীর জঙ্গলে বসে তপস্যা করেছিলেন, এবং তিনিই প্রথম আমাদের দক্ষিণাকালী মাকে ব্যাঘ্র রূপে দর্শন করেছিলেন। কথিত আছে তিনি নাকি চোখে অন্ধ ছিলেন এবং মা তাকে দর্শন দেওয়ার পর তিনি মায়ের কাছে চোখ দান চেয়েছিলেন এবং মা তাকে চক্ষু দান করেছিলেন, অর্থাৎ সেই অন্ধত্ব দূর করেছিলেন। আর শোনা যায় তারপর থেকেই নাকি এখানে যত ভক্তগণ আসেন যারা অন্ধ এবং তারা এখানে মানত করেন এবং মায়ের কাছে এসে তারা চোখ ফিরে পান। মায়ের মন্দিরের পাশেই একটি পুকুর আছে, এই পুকুরে স্নান করলে এবং এই পুকুরের জল চোখে মুখে ছিটিয়ে নিলে, তাছাড়াও মায়ের স্নান জল সেটাও চোখে মুখে ছিটিয়ে নিলে অন্ধ ব্যক্তিদের চোখে দৃষ্টি ফিরে আসে এবং মনে একটা ভক্তি জাগ্রত হয়। এছাড়াও এই মন্দিরের অনেক ইতিহাস লুকিয়ে আছে, হয়তো সব ইতিহাস আমরা জানি না, তবে এখানকার মা প্রচণ্ড জাগ্রত এবং এখানকার আশেপাশের সকল গ্রামের মানুষজন এখানে আসেন, মাকে ভক্তি করেন। তাছাড়াও এখানে বিবাহ অনুষ্ঠান, এছাড়াও কেউ যদি গাড়ি কেনেন, কেউ যদি বাড়ি করেন, কোনো শুভ কাজ করেন, তাহলে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসেন। এরকম অনেক ঘটনা আমাদের মুর্শিদাবাদ জেলার সঙ্গে জড়িয়ে আছে, কারণ আমাদের মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা মুর্শিদাবাদে আসুন, আর মুর্শিদাবাদে আসলে কান্দি শহর অবশ্যই আসবেন, কারণ কান্দিও একটি ঐতিহাসিক শহর, কান্দিতে ঘোরার জন্য অনেক জায়গা আছে। তবে এই মন্দিরে আসলে আপনারা আসবেন দীপান্বিতা অমাবস্যাতে, কারণ দীপান্বিতা অমাবস্যাতে কান্দিতে কোনো জায়গায় কোনো পুজো হয় না, শুধুমাত্র এই মন্দিরেই পুজো হয়, খুব জাঁকজমকভাবে পুজো হয়। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কান্দি শহরের মাহাত্ম্য গোটা বিশ্বে ছড়িয়ে দেবেন, আর আপনারা এখানে ঘুরতে অবশ্যই আসবেন। ধন্যবাদ।